কলকাতার একটি অন্যতম প্রসিদ্ধ দুর্গা উৎসব বৌবাজারের 47 পল্লীর সার্বজনীন দুর্গাপূজা। এই পুজোয় তাদের থিম হাতে হাত ধরে সমাজ সেবায় সবাইকে আহ্বান করে, এমনটি জানালেন এই বৌবাজারের 47 পল্লীর অন্যতম পূজা উদ্যোক্তা অতনু হাজরা। কলকাতা নিউজ অনলাইন চ্যানেলের প্রত্যেক সাবস্ক্রাইবদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন শারদিয়ার। আজকে আমরা এই যে মণ্ডপ তুলে ধরেছি কিছু সামাজিক সচেতনতার উপরে, প্রত্যেকে আপনারা দেখুন আমাদের যে মণ্ডপ সজ্জিত হয়েছে পেরেকের মাধ্যমে, পুরো পেরেক এবং দৈনন্দিন জীবনের যে সমস্ত জিনিসপত্র, যেমন কিছু কুড়ুল আছে, কোদাল রয়েছে, কর্ণিক, বেলচা, এই সমস্ত চামচ, বালতি, এই সমস্ত জিনিস দিয়ে আমরা কিছু এই মণ্ডপ সজ্জিত করেছি। তাছাড়া আমাদের এই মণ্ডপ যে সজ্জার যে আমাদের যে কিছু মেসেজ সেগুলো আমরা জনগণের কাছে দিতে চেয়েছি। যেমন ডেঙ্গু এখন ভয়াবহ আকার ধারণ করছে, ডেঙ্গু তো ডেঙ্গুর জন্য যেখান থেকে মশা জন্মায় ডাবের খোলার মধ্যে এবং যেখানে যেখানে জল জমে থাকে সেখানে, তো আমরা প্রত্যেকের কাছে মেসেজ করছি যেন এই ডেঙ্গু থেকে রেহাই পাওয়ার জন্য কোথাও জল যেন জমতে না দেওয়া হয়। তাছাড়া যেমন খালি জায়গায় কোথাও খালি গায়ে বসবেন না, যদি কিছু বসে থাকেন তাহলে ফুল হাতা স্লিপ পরুন এবং ফুল প্যান্ট পরুন। এবং তাছাড়াও যে সমস্ত জিনিস, যেমন আমাদের পেছনেই রয়েছে একটা পশু হত্যা, আমরা নিষেধ করছি বন্য প্রাণীদের যেন হত্যা করা না হয়। তাছাড়াও এই ধরনের যুদ্ধ নয়, শান্তি চাই, আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না, এই ধরনের প্রত্যেকটা মেসেজ আমরা দিতে চেয়েছি। আমাদের প্লাস্টিক ব্যবহার করবেন না, দূষণমুক্ত পরিবেশ এবং স্মোকিং করবেন না। সেই জন্য আপনাদের যেসব মেসেজ আমরা তুলে ধরেছি আপনাদের কাছে, আপনারা যদি এইগুলো মেনে চলেন আশা করি আমাদের পরবর্তীকালে আমরা সুন্দর, সচেতন এবং স্বাস্থ্যকর একটি পরিবেশ আমরা পাবো। সেই জন্য প্রত্যেককে অনুরোধ করছি আমরা আসুন আমাদের এই নতুন যে আমরা কর্মসূচি নিয়েছি, এই ধরনের কর্মসূচি, এই জন্য বলছি আমরা প্রত্যেক মাসে এই ধরনের একটা কর্মসূচি গ্রহণ করে থাকি যাতে প্রত্যেক পরিবেশ সচেতনতার উপরে আমরা প্রত্যেককে বলি এবং বোঝাই যাতে এইসব কাজ ওনারা না করেন, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। তো সেই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা ভালোভাবে থাকুন, আপনাদের দুর্গাপুজোয় আপনারা এনজয় করুন এবং এনজয় করুন, হয়তো বৃষ্টি বাদলা কিছু আসতেই পারে, সেগুলোকে উপেক্ষা করে আপনারা বেরোন এবং এনজয় করুন কয়েকদিনের জন্য, 2 থেকে 3 দিন আমাদের হিন্দু বাঙালি প্রত্যেকের কাছে আমাদের দুর্গাপুজো মহাপুজো, এই মহাপুজোটাকে আপনারা এনজয় করুন এবং আপনারা আনন্দ করুন। আমরা যে সমস্ত জিনিস ইউজ করেছি সেগুলো হচ্ছে প্রথমে 2 থেকে 2.5 ইঞ্চি পেরেক, ক্যানভাসের উপর পেরেক দিয়ে আমরা কাজ করেছি। তাছাড়া চামচ, জনতা স্টোভের যে ঝিক থাকে সেই জিনিস ইউজ করেছি, আমরা বালতি ইউজ করেছি, আমরা ফানেল অর্থাৎ কূপি ইউজ করেছি, চামচ ইউজ করেছি, বেলচা ইউজ করেছি, কর্ণিক ইউজ করেছি, এমনকি আরও যে কুড়ুল ইউজ করেছি, এই সমস্ত জিনিস দিয়ে আমাদের এই মণ্ডপ সাজানো হয়েছে। আমাদের পুজো কমিটি বৌবাজার 47 পল্লী দুর্গা উৎসব। চারিদিকের আধুনিক থিমের ভিড়ে একটু শান্ত নিরিবিলি সাবেকি পুজো মণ্ডপে কিছুক্ষণের জন্য নিজেকে একাত্ম করতে চান, তাহলে ঘুরে আসুন এই বৌবাজারের 47।
কলকাতা অনলাইন।